কে স্যার আপনি এত রাতে তিস্তা জেলের কাছে আসবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ তুমি বলতে পারো জেল তো এতদিন কাছেই ছিল তো এতদিন আসলো না কেন কি হলো এই হোটেলে আমি তোমার বস লেকিন কি করে মেরা ভি এক বস হ্যায় ওরও মাঝে মাঝে তেষ্টা পায় আর ওর মতে আজ রাতে ওর মিনারেল ওয়াটার হলে তুমি আপনি আপনি একই বলছেন স্যার সব কথা বুঝে কিছু বোঝে না এরকম হাবভাবের মধ্যে একটা মধুরতা থাকে লেকিন কি করে আমার হাতে আর সময় নাই আমি শুধু একটাই প্রশ্ন করব তুমি এমনি আমার সাথে যাবে নাকি আমি গুন্ডাদের দিয়ে পালকি পাঠাবো স্যার আমার আমার কিছু বলতে দেবেন স্যার জলতে স্টপ এলে মানুষের কোনো কথা শোনার ধৈর্য থাকে না শ্রেয়া বাস বাস আমি বুঝে গেছি তুমি আমার সঙ্গে যাবে ওই গুন্ডাদের পালকিই তোমার পছন্দ ওকে ওকে রেডি থেকো দেবু সোরেন তোমার জন্য অপেক্ষা করছে কি হয়েছে শ্রেয়া কি হয়েছে তুমি এত রাত্রে কাঁচো কেন কি হয়েছে শ্রেয়া আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে খালি কি প্রশ্ন একটা মেয়ে কি বেশ্যা হতে বাধ্য আমি তো তোমাকে কখনো সেইভাবে দেখিনি সবাই তুমি না কালি তাই জন্য তো তোমার কাছে ছুটে এসেছি বলো বাঁচাতে পারবে আমাকে আটকাতে পারবে আমাকে বেশ্যা হয়ে যাওয়া থেকে শুধু আটকাতে পারবো না যারা তোমার গায়ে হাত দেবে তাদের হাতগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো তার আগে বলো শ্রেয়া তোমাকে এই কথাগুলো বলার সাহস কার হয়েছে বলো গিটি হোটেলওয়ালা দেবু সরেনের দালাল সেজে গুন্ডাদের পাঠাবে বলে আমাকে ধমক দিয়ে গেছে ব্যাস শ্রেয়া ব্যাস কুকুর পাগল হলে কামড়াতে শুরু করে আর সেই পাগল কুকুরের ইনজেকশন আমার কাছে আছে তার জন্য তুমি কাঁদছো ব্যাস জড়িয়ে ধরো জড়িয়ে ধরো আরো 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 জোরে জড়িয়ে ধরো আরে এত রাত্রে এই কৃষ্ণ মন্দির থেকে কে ওকে নিয়ে পালাচ্ছে বলো হ্যাঁ যে এত জোরে জড়িয়ে ধরছো হ্যাঁ এটা কৃষ্ণ মন্দির রাধা কৃষ্ণ মন্দির নয় বাবু মা তোমাকে এত রাত্রে আমি কোথাও যেতে দেব না আর আমার নাতিকেও আমার নাতিকে ওই মণ্ডপে আর শুয়ে থাকতে আমার দেখতে ইচ্ছে করছে না আয় কালি আয় 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 আজ থেকে ঘরে শোয়ার অভ্যেস কর ভজন মণ্ডলী ব্যবস্থা করো আজ আমাদের একটি নতুন মেম্বার এসেছে ও সিয়াবর রামচন্দ্র কি জয়